কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের কৃষি। ১৯৭১ সাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। সদ্য স্বাধীন বাংলাদেশ, সাড়ে সাত কোটি বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার উষালগ্নে উন্নত জাতির স্বপ্ন দেখে খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বলেন। I have a very good exportable commodities. Like jute, like tea, like hydrogen schemes, fish, I have forest goods, I can export many things. I can earn huge amount of foreign exchange. তিনি তার সুদূর প্রসারী চিন্তা থেকে এক জনসভায় বলেছিলেন, এই দিন থাকবে না, আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টক আছে, যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক জনসভায় তিনি কৃষিবিদদের গ্রামে গিয়ে কৃষক ভাইদের সহায়তা করার কথা বলেছিলেন। তার সেই নির্দেশনার পথ বেয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। আমরা পাকিস্তান পিরিয়ডে এক কানি সম্পত্তির ভিতরে আমরা চাই রইতে পাঁচ মন ধান পাইতাম, যার ৩০ কানি সম্পত্তি সেও এক বেলা উপাস থাকতে হয়েছে। আজকে আমরা সোনার বাংলা পেয়েছি, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আমরা ভাতের জন্য ভাত ভাত করেছি পাকিস্তান পিরিয়ডে। আজকে ভাতে মানুষ চায় খাউন্যা নাই আমাদের দেশ, এ থেকে আর আমরা কী পাওয়ার আর কী চাওয়ার আছে। শেখ হাসিনা আসার পরে আমরা যে কত আগুয়াইছি এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। বঙ্গবন্ধুর ডাকে যে মুক্তিযোদ্ধারা একদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশ স্বাধীন করেছিল, তারা আবার দেশের অর্থনৈতিক মুক্তির জন্য চাষাবাদের সাথেও জড়িত হয়ে দেশ গঠনে কাজ করে আসছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানের লোকে চাকরি করতাম, তো আমি রেগুলার আর্মি, ওখান থেকে আমরা শেখ মুজিবুর রহমানের কথায় যুদ্ধ করি। জননেত্রী শেখ হাসিনা আসিয়া আক্রাইয়া ধৈর্যা বিদেশি শিক্ষা এই অন্য অন্য ধান বীজ আন্যা, এখন কানিক্ষেত ৩০ মন ৪০ মন ধান কানিক্ষেতে আমাদের ফলন হয়, আমাদের ভাতের অভাব নাই। মুক্তিযোদ্ধারা কৃষি কাজ করে নিজেরা বেশ ভালোই আছেন। যে স্বপ্ন নিয়ে তারা যুদ্ধ করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার বাস্তবায়ন দেখে তারা বেশ খুশি। বিজয়ের মাস আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, ২ লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আজকের কৃষির যে অবস্থাটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে যে উন্নয়নের যে ভিত্তিটা সেটি কিন্তু সূচিত হয়েছিল বঙ্গবন্ধুর সময়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশে উন্নতি করতে গেলে অবশ্যই কৃষকের এবং কৃষির উন্নয়ন ঘটাতে হবে, তাই তিনি সবুজ বিপ্লবের কথা ঘোষণা করেছিলেন এবং কৃষিতে আধুনিকায়ন যান্ত্রিকরণ হতে সকল রকম পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন এবং করার নির্দেশনা দিয়েছিলেন। প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর
কৃষি উন্নয়নের জন্য কৃষি সংসপ্পনতা অর্জনের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ প্রথমবারের মতো খাদ্য সংসপ্পনতা অর্জন করে। মুক্তিযোদ্ধাদের কৃষিকাজে সক্রিয় অংশগ্রহণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহায়তা করে যাচ্ছে। তাদের চাষ পদ্ধতি শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মুক্তিযোদ্ধা কৃষকদের সহায়তা প্রদান করা হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসেন, তখন তিনি কৃষিকে সমৃদ্ধ করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেন। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের মান উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষি বাজারজাতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে কৃষকরা কম মূল্যে ফসল উৎপন্ন করতে পারছে। কৃষিকে ভর্তুকিটাকে ভর্তুকি বা হিসাবে না দেখে এটা ইনভেস্টমেন্ট হিসাবে কিন্তু বিবেচনা করে এক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা গ্রহণ করেছে সরকার। কোভিডের সময় এত মহামারী, যে সময়ে সকল বিশ্বের অন্যান্য দেশ সের একেবারে সকল কর্মকাণ্ড বাংলাদেশ বন্ধ হয়ে যায়, কিন্তু কৃষকেরা কিন্তু কোনোভাবেই আমাদের বাংলাদেশের কৃষকেরা পিছিয়ে যান নাই। তারা ফসল উৎপাদন অব্যাহত রেখেছেন। আমাদের বোরোতে বাম্পার ফলন হয়েছে, আমাদের আউশের ফল উৎপাদন বেড়েছে, ফলে খাদ্যের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত হয়েছে। পুষ্টিবাগান ঘরে ঘরে হয়েছে, সবজি উৎপন্ন হয়েছে, ফলের উৎপাদনে ব্যাপক বেড়েছে। এখানে হাই ভ্যালুড ক্রপগুলোও কিন্তু কৃষকরা এখন করছে, যার ফলে আমাদের পুষ্টিও নিশ্চয়তা কিন্তু আমাদের আস্তে আস্তে নিশ্চিত হচ্ছে এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। পাশাপাশি হচ্ছে কৃষকদের স্বার্থ, কৃষকদের মুনাফা সেটাও নিশ্চিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা যে মহান স্বপ্ন ছিল একটা সোনার বাংলাদেশ দেখা, যেখানে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা দেশ হবে, আমার মনে হয় যে বীর মুক্তিযোদ্ধারা যে আজকের কি কৃষিক্ষেত্রে যে উন্নতিটা করেছে সেটাতে তেনারা অবশ্যই এটা দেখে বলবেন যে হ্যাঁ, এই জন্যই দেশ স্বাধীন করাটা সার্থক হয়েছে। যারা বীর মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছেন, তারা কিন্তু এই কৃষিক্ষেত্র নিয়েই গর্ব করেন। আমরা গর্ব করতে পারি যে হ্যাঁ, কৃষির যে উন্নয়নটা হচ্ছে এটা যে আমাদের অর্থনীতির বুনিয়াদ করে দিচ্ছে, এটা ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে এবং আমাদের অর্থনীতিকে সবল এবং সতেজ রাখবে। সরকারের সহায়তা পেয়ে তারা স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর নির্দেশে শুধু দেশ স্বাধীন হয়নি, তার স্বপ্নের দেশ গঠনেও তার নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছে। ডিসেম্বর মাস বিজয়ের মাস, নয় মাস ব্যাপী একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শত্রুমুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করি। এই 16ই ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী মিত্রবাহিনী সহ মুক্তিযোদ্ধাদের কাছে রেসকোর্স ময়দান, এখন যেটি আমরা বলি সরোয়ার্দি উদ্যান, সেই উদ্যানে আমাদের পায়ের নিচে অস্ত্র সমর্পণ করে। এই দিনটি আমাদের জন্য খুব গর্বের, অহংকারের, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বর্ণোজ্জ্বল দিন হিসাবে টিকে থাকবে। আমরা ইতিহাস পড়লে দেখি যে সত্যিকার অর্থে পদ্মা মেঘনা যমুনার পারে পারের এই অঞ্চলটি কোনো দিনই স্বশাসিত ছিল না, স্বাধীন ছিল না। বঙ্গবন্ধু সেই টুঙ্গিপাড়ার অজপাড়া গ্রামে জন্মগ্রহণ করে তার শৈশব তরুণ বয়স থেকেই মানুষের দুঃখ কষ্ট দেখেছেন, এদেশের কৃষক শ্রমিকের বঞ্চনার দেখেছেন এবং এই দুঃখ কষ্ট দূর করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে রূপান্তর করার জন্য তিনি তার তরুণ বয়স থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন এবং দীর্ঘ সময় 1970 এবং 71 এই রক্তক্ষয়ী যুদ্ধের আগ পর্যন্ত বঙ্গবন্ধু সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, অর্থাৎ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ন্যায় ও সমতার ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বঙ্গবন্ধুর স্বপ্নই আমাদের দেখিয়েছিলেন যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে তিনি স্বপ্নের সোনার বাংলা রূপান্তর করবেন। যার ডাকে এ দেশবাসী স্বাধীনতার জন্য পাগল পারা হয়েছিল, আজ তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন।
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, এদেশের প্রতিও দরদও তাদের অনেক বেশি। সবার সাথে মুক্তিযোদ্ধাদের কৃষিকাজের মাধ্যমে দেশ গঠনের প্রচেষ্টা সর্বাঙ্গীণভাবে সফল হবে সেটাই প্রত্যাশা। 75-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম নিষ্ঠুরভাবে বর্বরোচিতভাবে হত্যা করা হয়। তারপর থেকেই এই মুক্তিযুদ্ধের চেতনাকে সুপরিকলিতভাবে ধ্বংস করা হয়েছে, তিলে তিলে ধ্বংস করা হয়েছে। তবে আজকে খুবই আমাদের হাল লাগছে, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের বিচার বাংলার মাটিতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, লক্ষ লক্ষ বাড়িঘর দোকানপাট শিল্প কারখানা পুড়িয়েছে, ধ্বংস করেছে, সেই পাক বাহিনীর সাথে যারা সহযোগিতা করেছিল যুদ্ধ অপরাধী, তাদেরও বিচার এই বাংলার মাটিতে হয়েছে। এবং আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হয়। তিনিও উন্নয়নের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছিলেন, বাংলাদেশে খাদ্যে বিশেষ করে দানা জাতীয় খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন, যেখানে 30-40 লক্ষ খাদ্যশস্য প্রতি বছর আমাদের বিদেশ থেকে কিনতে হতো, নাহলে সাহায্য হিসাবে পেতে হতো। খাদ্যের ঘাটতি ছিল, সেই ঘাটতি মিটিয়ে তার প্রথম মেয়াদেই 1996 থেকে 2000 মেয়াদেই তিনি 26 লক্ষ টন উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদন করেছিলেন। এবং কৃষিতে প্রবৃদ্ধির হার ছিল অস্বাভাবিক, এত বেশি প্রবৃদ্ধি হয়েছিল, প্রায় 8 ভাগ প্রবৃদ্ধি, যেটা সাধারণত কৃষিক্ষেত্রে হয় না। অর্থনীতির সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এটা সারা পৃথিবীতে প্রশংসিত, সারা পৃথিবীতে আজকে নন্দিত। জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ইজ এ রেফারেন্স কান্ট্রি, উন্নয়নের রোল মডেল সারা পৃথিবীর জন্য। পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানের সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটা আদর্শ হিসাবে গ্রহণ করছে। কাজেই আমি মনে করি যে ইনশাল্লাহ, যে আমরা বলছি দেশকে আমরা উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করেছি, এই সম্পৃক্ত ইনশাল্লাহ আমরা যদি উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধশালী শান্তির দেশ হবে বাংলাদেশ। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।